নমস্কার, মই উৎপল। উজনিত কোনো কাৰণতে শংকামুক্ত নহয় বিজেপি, শংকামুক্ত নহয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও। সন্মিলিতভাৱে বিৰোধীৰ নিৰ্বাচনী প্ৰচাৰত এক প্ৰকাৰ দিগবিদিক হেৰুৱাইছে বিজেপিয়ে। সামাজিক মাধ্যম, নিৰ্বাচনী সভা আদিত দেখিবলৈ পোৱা গৈছে উজনি অসমৰ দুই লোকসভা সমষ্টি যোৰহাট আৰু ডিব্ৰুগড়ত বিৰোধীৰ শক্তিশালী প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈৰ প্ৰতি জনসাধাৰণৰ ব্যাপক সঁহাৰি, যাৰ বাবে এই দুই সমষ্টিত ব্যৱহাৰ কৰা হৈছে বিজেপিৰ সমস্ত শক্তি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর আরম্ভ করে অসম সরকারের সকল মন্ত্রী বিধায়ক ব্যস্ত এই দুই সমষ্টিত। সমষ্টির বিজেপি বিধায়কসকলক বান্ধি দিয়া হয়েছে ভোটের টার্গেট। তার উপরেও নিজে নিজে মারাথন প্রচারত ব্যস্ত হওয়া দেখিলে পোৱা গৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। কিন্তু ইমানৰ পাছতো যেন শঙ্কামুক্ত নহয় বিজেপি, পরাজয়ের ভয়ে অনবরতে খেদি ফুৰিছে বিজেপিক, যার বাবে বিজেপিয়ে এতিয়া আরম্ভ করেছে ভয় ভাবুকি প্রলোভন ব্ল্যাকমেইলিংৰ। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে কোরবাত যদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিছে নগদ ধনের প্রলোভন, আন কোরবাত বিজেপিয়ে বিলাইছে সরকারি আসনির ফর্ম, যি ফর্ম বিতরণ করবলে গৈ রাইজর রুখর সম্মুখীন হবলগিয়া হয়েছে বিজেপির কর্মকর্তা। আনহাতে আন কোরবাত আকৌ সরকারি আসনির ফর্ম দিয়ার প্রলোভনে নিয়া হয়েছে বিজেপির সভালে, কিন্তু ফর্ম নাপায় ক্ষুব্ধ হয়ে উভতি আহিবলগিয়া হয়েছে সাধারণ জনতা। মুঠতে ভয়ার্থ বিজেপিয়ে এতিয়া আরম্ভ করেছে চলে বলে কৌশলে নির্বাচন জিকার পরিকল্পনা। শাসনলৈ অহার পর এতিয়ালৈকে লাখ লাখ হিতাধিকারী সৃষ্টি করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুকলিক নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করে রাজহুয়াক নগদ ধনের প্রতিশ্রুতি প্রদান করবলেও কুণ্ঠাবোধ করা নাই। সমান্তরভাবে গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে বিজেপিয়ে চলাইছে তথাকথিত জরিপ। প্রথমে চাই লোক নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘারে আজি ডিগবৈর সভাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেনেদরে দিছে নগদ ধনের প্রলোভন। এতিয়া চাওক এয়া ভারতীয় নির্বাচন আয়োগে প্রকাশ করা নির্বাচনী আচরণ বিধি, যত শাসক দলের বান্ধি দিয়া হয়েছে কেতবোর নির্দিষ্ট আচরণ বিধি। শাসক দলের বলবৎ হয়ে থাকা নির্বাচনী আচরণ বিধির ছয় নং দফা অনুসরি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার দিন ধরে মন্ত্রী বা আন কোনো কর্তৃপক্ষই কোনো রূপতেই প্রদান করব নারিব নগদ ধনের প্রতিশ্রুতি। ইয়ার মন্ত্রী স্থাপন করব নারিব আধারশিলা, দিব নারিব রাস্তা নির্বাণ বা খোয়াপানী যোগানোর প্রতিশ্রুতি পর্যন্ত। কিন্তু ইমানৰ পাছতো কোনো নীতি নিয়ম নমনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দি গৈছে মহিলাক অরুণোদয় আসনির ধন দিয়া, কন্যা সন্তানক ধন দিয়া, লাখপতি বাইদেউর একাউন্টত ধন দিয়ার প্রতিশ্রুতি। আনফালে মন করক এই দৃশ্যসমূহলৈ। আর্থ সামাজিক জরিপর নাম লৈ বিজেপি কর্মীসকলে গাঁয়ে গাঁয়ে বিলাই ফুৰিছে আঠখনকৈ প্রপত্র, যত স্পষ্টকৈ উল্লেখ আছে নগদ ধন বিতরণ করা সরকারি আসনির নাম। এই প্রপত্র পূরণ করলে সরকারি আসনির জড়িয়ে নগদ ধন লাভ করব বলেও প্রতিশ্রুতি দিয়া হয়েছে। কিন্তু সকলে জানে যে নির্বাচনী আচরণ বিধি বলবৎ হয়ে থাকার সময় কোনো প্রপত্র পূরণ করলেও নতুনক কোনেও ধন লাভ নকরে বা নতুনক প্রপত্র পূরণ করব নয়। কিন্তু মিছা প্রলোভনের বিজেপিয়ে করে গেছে এই কাম। শুনক এগারী মহিলায় ভোটারক বুর্বক বনা সম্পর্কত কি কলে প্রপত্র লই অহা বিজেপি কর্মী। সরকারে ঘরে ঘরে দিছে, এটা তো কোর্টে কন্ডাক্ট লাগি আছে, এই বস্তুটো এটা তেওঁলোকে কেনেকে দাগলা কৰিছে? সরকার মানে সিদ্ধান্ত না নজনা নহয় এই কথা কোথা কোথাও আজি এই মানুষগুলো অনুদয় নেপায়। মই এক্সাম্পলটা দিছো মানুষগুলোক বুর্বক বনাবলে সময় এই উপযুক্ত নি, যদি আজি ইয়াত আপনাদের ফর্মখন ফিল আপ করেছে লগালগ তেখেতৰ পাসবুকখন এন্ট্রি হব নহয়। এনে একাধিক দৃশ্য এতিয়া সুলভ সামাজিক মাধ্যমত। প্রপত্র পূরণ করাবলৈ যোৱা বিজেপি কর্মী আর বিরোধীর মাজত ঠায়ে ঠায়ে সৃষ্টি হয়েছে তীব্র বাক বিতণ্ডাও। এনেদরে এতিয়া মুখ্যমন্ত্রীর পর আদি করে শাসক পক্ষের নেতা কর্মীয়ে মুকলিক নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করে জনতাক দি গৈছে প্রলোভন প্রতিশ্রুতি। নির্বাচন পরিণত হয়েছে প্রহসনত, পরাজয়ের সংকাত ভুগিছে নাকি বিজেপি?